বাসুদেব বাসুদেব কৃষ্ণকে মাথায় করে নিয়ে আসে। হ্যাঁ, তার প্রথমের সিনটা যখন ওরা কারাগারে ওদেরকে নিক্ষেপ করা হচ্ছে, কংস রাজা তাদের সন্তানকে কাড়ি নিতে আসবে, ঠিক আগের মুহূর্তটা যে করুণ দৃশ্যটা আপনারা তুলে ধরলেন, সেই করুণ দৃশ্যের একটা অভিনয় করে যদি দেখেন। কংসের কারাগারে তো বন্দী ছিল বাসুদেব এবং দৈবকী। এখন সেই রাত্রিটি ছিল খুব মানে ঝড় বৃষ্টি, এই আমরা যা পুরুলিয়ার কথায় বলি মেঘ, এই বিদ্যুৎ আর কি। সেই রাত্রে, গভীর রাত্রে কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়। কারাগারে একমাত্র ছিল বাসুদেব দেবকী বন্দী অবস্থায়। সেই দৃশ্যটা আমরা প্রথম দেখাই। তো সেই কৃষ্ণ ছোট কোলে নিয়ে দেবকী আসে, দেবকীর রোলটা অভিনয়টা করে সুমন্ত মাহাতো, বাসুদেবেরটা করে জিতেন কৈবর, তো বিড়িরা গ্রামেই বাড়ি। আচ্ছা আচ্ছা। তো জিতেন আগে প্রলম্বা শ্যুটটাই ওই ধীবরের রোলটা করেছিল, হুনিয়ার, ওটা মোটামুটি ভালো করেছিল, বুকের ছাতির ক্যাপাসিটিটা আর ভালো ছিল, সেই হিসাবে ওকে বাসুদেবের রোলটা দেওয়া হয়। এখন কংসের কারাগারে বাসুদেব দেবকী আগমন করছে, ওরা স্টেজে চলে এলো। স্টেজে ঠিক মাঝামাঝি আসার সময় আমি মাইকিংয়ের কাজটা শুরু করি, একটা দুঃখের সুর বাজতে থাকে, দুঃখের সুর বা সেই সুরের তালে তালে ওরা কৃষ্ণকে কোলে নিয়ে বলছে, হে প্রভু, হে দয়াময়, আজ আমি পরপর সাতটি সন্তানের জন্ম দিয়েছি, কিন্তু আমার দাদা দুরাচারী রাজা কংস একের পর এক সব সন্তানকে হত্যা করেছে, আমার কোল থেকে ছিনিয়ে নিয়েছে। হে প্রভু, এই দেখো না, এই সোনার মানিক এই গভীর রাতে জন্মগ্রহণ করলেন, একে তো আমার দাদা ওই রাজা কংস নিশি পোহাইলেই হত্যা করবে। দেবকী দেবকী, তুমি কেঁদো না দেবকী, তোমার দুঃখের করুণ কান্না আমি যে আর সইতে পারছি না দেবকী, তুমি আমাকে আর দুঃখ দিও না। স্বামী স্বামী, আমি তো মা, আমি গর্ভধারিণী জনম দুঃখিনী মা, আমি যে আমার সন্তানের মৃত্যুর জ্বালা আমি সইতে পারছি না স্বামী। দেবকী, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না, আজ আমরা হতভাগ্য মাতা পিতা যে কংসের কারাগারে বন্দি, আমরা আজ কোনো উপায় নেই দেবকী, আমাদের কোনো উপায় নেই। এমন সময় আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা মাতার মনে করুণা হয়, কংসের কারাগারে দেবী দশভুজা তার সদৃশ স্বরূপ বাসুদেব এবং দেবকীকে দর্শন দিলেন। আজ মা ভগবতী বলছেন, বাসুদেব দেবকী তোমরা কেঁদো না, তোমাদের অষ্টম গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে সে সাধারণ নয়, সে ভগবানের অবতার। মা মা গো, আজ এই কারাগারে দর্শন দিলেন মাতা, ও গো আদ্যাশক্তি মহামায়া, সুরসেনের পুত্র বাসুদেবের ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন মাতা, ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন। বাসুদেব, আমি আদ্যাশক্তি মহামায়া, তুমি তোমার এই সন্তানকে, তুমি এই ঘোর রাত্রের অন্ধকারে তুমি তাকে গোকুলে পৌঁছে দাও নন্দ রাজার গৃহে। মা, আমি কিভাবে আমি কিভাবে আমি আমার এই সন্তানকে আমি নন্দালয়ে পৌঁছে দেব মাতা, আমি যে বন্দী, আমি যে নিরুপায়। বাসুদেব, আমার প্রভাবে তোমার বান্ধন এই রাত্রের অন্ধকারের মতো তুমি মুক্তি পাবে, তুমি রাত্রি শেষ হওয়ার পূর্বে নন্দালয় থেকে এই কারাগারে পুনরায় ফিরে আসবে, আমার প্রভাবে তোমাকে কেউ দেখতে পারবে না। এই বলে আদ্যাশক্তি মহামায়া অন্তর্ধান হলেন। দেবী দুর্গার আদেশ অনুযায়ী বাসুদেব কংসের কারাগার থেকে তার শিশুপুত্র কৃষ্ণকে নিয়ে সে নন্দালয়ের পথে যায়। নন্দালয়ের পথে সে কারাগার থেকে বাইরে যেতেই দেখছেন আকাশে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে। বাসুদেব বলছেন, হে ভগবান,
আমি এখন কি করে আমার এই নবজাত শিশুপুত্রকে নিয়ে আমি নন্দালয়ে যাব এই রাত্রের অন্ধকারে? আমার যে কিছু উপায় নেই, সঙ্গে সঙ্গে অনন্ত নাগ দেবতা আর মনে করো না হই। নাগ দেবতা বলছেন, হে প্রভু, আজ তোমার দুঃখের দিনে আমি কিভাবে একা থাকতে পারি? সঙ্গে সঙ্গে অনন্ত নাগ দেবতা তার সহস্র ফোঁড়া দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে আজ ঢাকা দিলেন, যাতে তার প্রভু নারায়ণের কিছু ক্ষতি না হয়। বাসুদেব বুঝতে পারলেন, হয়তো বৃষ্টি কেটে গেল। কই, বাসুদেবদেব বলছেন, আর তো বৃষ্টি পড়ে না, যাই যাই, এই সময় নন্দালয়ে আমি যাই। ঘোর রাত্রের অন্ধকারে বাসুদেব কংসের কারাগারের থেকে নন্দালয়ের পথে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন যমুনার নদীতে একুলে একুলে বন্যা যাচ্ছে। বাসুদেব বলছেন, হে বিধাতা, এখন আমি কি করব? ওই তো যমুনার একুলে একুলে বন্যা যাচ্ছে, এই শিশু সন্তানকে নিয়ে আমি কিভাবে নদীর ওপারে যাব? আদ্যাশক্তি মহামায়া দেবী দশভুজা বুঝতে পারলেন বাসুদেব ভয় পেয়েছেন। ততক্ষণে দেবী ভগবতী শৃগালের বেশে বলছেন, বাসুদেব তুমি ভয় পেও না, আমি তোমার অগ্রে রয়েছি, তুমি আমার পিছনে পিছনে এসো। সেই শিয়ালের হুক্কা হুয়া ডাক ডাকতে ডাকতে হু হু, বাসুদেব দেখছেন ওই তো যমুনার নদীতে একটি শিগাল পারাবার হচ্ছে। বাসুদেব বুঝতে পারলেন এই যমুনার নদীতে বেশি জল নেই, ওই তো শিগাল দিয়ে যাচ্ছে। বাসুদেব ততক্ষণে সেই শিগালের পিছনে পিছনে সেই যমুনা নদী পার হলেন এবং নন্দালয়ে ঘোর রাত্রে মা যশোদার কোলে তার পুত্রকে দিলেন এবং দেবী দুর্গার প্রভাবে যে সন্তান দিয়েছিলেন রানী যশোদা, সেই কন্যা সন্তানটি নিয়ে পুনরায় কংসের কারাগারে নিশি পোহাইবার আগেই সে কারাগারে ফিরে আসে। এরপরে কংস নিশি পোহাইয়ার পর তার সেনাপতিদের আদেশ দিলেন, বলছেন, দেবকী সন্তান সম্ভাব্য, যাও তোমরা কারাগারে দেখো বাসুদেব এবং দেবকী কী অবস্থায় পড়ে রয়েছে। সেনাপতিরা এসে দেখছেন, বলছেন, মহারাজ একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে। বলছে, আমাকে তো আকাশবাণী দিয়েছিল দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে আমার মৃত্যুর কারণ, তাহলে কি এই কন্যা সন্তান আমাকে আমার পরম শত্রু রূপে জন্ম নিল দেবকীর অষ্টম গর্ভে? কংস মহারাজ বলছেন, কন্যাই হোক আর পুত্রই হোক, এই সন্তান দেবকীর অষ্টম জাত সন্তান, এই সন্তানকে আজ আমি নিজের হাতে হত্যা করব। এই রোলটা সঞ্জয় ওরং করত। যাই হোক না কেন, এক কথায় বলতে গেলে মানে আমরা এখন নীলকমলদার মুখ থেকে ওর ভাষাটা শুনছি আর প্রতিচ্ছবিটা আমাদের চোখের সামনে ভেসে আসছে। হ্যাঁ, যে এইভাবে 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 কাজগুলো করে, তো যাই হোক, সত্যি একটা অসাধারণ মুহূর্ত এবং বলা যেতে পারে সনত মাহাতোর একটা খুব হিট পালা অরিস্ট্রা সুরব। এই যে আপনি এতদিন ধরে ছৌয়ের সঙ্গে যুক্ত আছেন, 16 বছর বয়স থেকে আজকে 2021 পর্যন্ত, হ্যাঁ, কখনো কি মনে হয়েছে যে এই লাইনটায় আমি কেন এলাম, এই লাইনটায় আসা আমার ভুল হয়েছে? না, আসলে আমার ছোটো থেকে মানে আগ্রহ ছিল যে ভবিষ্যতে আমি একজন ছৌ শিল্পী হব। আচ্ছা, আমাদের এইখানে গমি সিং মুরার দল আসিছিল নাচ করতে আর কি, এই কুমির গ্রামে। তো ওরা অন্য জায়গা থেকে প্রোগ্রাম করে আসে কাঁকিটি মৌড়িয়ে, সবাই মানে সেই গাড়ি ত্রিপল থাকে, ত্রিপল বিছাই ওরা ঘুমাইছিল। তো শিল্পীরাকে দেখতে যে এইটা পরশুরাম সিং, ওইটা কার্তিক সিং, এইটা গিরিধারী সহিস, ওইটা মানে অনিল সূত্রধর, এইটা গম্ভীর সিং মুড়া, সেই তখনই আমার মানে ওই অল্প বয়সে স্বপ্ন হয়েছিল যে যদি আমি কোনোদিন এদের মতো একজন শিল্পী হতে পারি তাহলে আমার এই মানব জীবনটা সার্থক হবে। সেই করে আমি তো মানে প্রথমে টুকু পাতলা টাইপের ছিলি, আমি তো ছৌ নাচতে পারা সম্ভব ছিল না, তখন আমি
মানে এই কেসিও বাজাতি তারপরে এই সনদদার দলে আসার পর থেকে এই মুখের কাজটা মাইকিংয়ের কাজটা আমি আচ্ছা 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 একটা জিনিস আপনাদের দলের আমরা দেখি যে নারায়ণ নাচতে ঢুকে গেল হ্যাঁ আপনাদের কেসিও অর্গান যাবতীয় সব কিছু বন্ধ হয়ে গেল হ্যাঁ শুধুমাত্র আপনার ভাষণটা শোনা যায় এরপর আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করিয়ে দেখাবেন নারায়ণের ভূমিকায় হ্যাঁ যুধিষ্ঠির যুধিষ্ঠির মাহাতো এই যে এই স্টাইলটা আমি অন্যান্য কোনো টিমের এখন পর্যন্ত আর দেখি নাই শুধুমাত্র ওইখানে তখন আপনার আশেপাশের কোনো আওয়াজ শোনা যায় নাই না সমস্ত বন্ধ থাকে স্টপ একসঙ্গে এক ইহাতে স্টপ হয়ে যায় এবং আপনার কথাটা এখানে ফুটে আসে এই ভাবনাটা কার এই ভাবনাটা এই ভাবনাটা আমারই ছিল তো পরামর্শদাতাটা ছিল নবঘন মাহাতো যে নীলকমল যেটা বলবে হ্যাঁ সেটা যেন প্রত্যেকটা দর্শকে বুঝতে পারে আচ্ছা আমাদের এইটাই ছিল এটাই স্পেশালিটি হ্যাঁ নবঘন মাহাতো মানে যে কর্নেট বাজায় আপনার যে কর্নেট বাজায় হ্যাঁ আচ্ছা 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 যাই হোক না কেন বলা যেতে পারে ছোঁয়ে একজন প্লেয়ার যতই ভালো করে নাচুক না কেন তার সুসঙ্গত সাজান গোছান সব কিছু যদি ঠিকঠাক না থাকে সেটা তো একটা দর্শকের প্রতি মানানসই হয় নাই এবং বাস্তবিক একটা ভালো লাগে যখন আপনার গলারা একদম পরিষ্কার শুনতে পাওয়া যায় এবং সবাই তখন ওই ব্যক্তিটার দিকে ভালো থাকে মুখটার দিকে ভালো থাকে যে আসারটা ঢুকবে ঢুকছে সবাই আপনার দিকে ভালো নেই ওই মুখটার দিকে ভালো থাকে এটা একটা আপনাদের মধ্যে একটা আলাদাই মুহূর্ত দেখতে পাই এবং আমি মুহূর্তটাকে এনজয় করি আপনাদের যে সকাল সকাল যে পালাটা দেখান উষা অনিরুদ্ধের মিলন যেটা কমেডিটা করেন পুরোহিতকে পুরোহিত যে পুরোহিতের রোলটা হ্যাঁ আর ওই যে ট্রেনের চাকায় পাম দেই যদি ওই কমেডি অংশটা আমাদের একটু তুলে ধরেন ওইটা আসলে সকালবেলা যে মানুষ তো এখন ঘর যাবে তো যাওয়ার সময় একটু আনন্দ দিতে পারে এইটার জন্য ওইটা তো সিনের মধ্যে কিছু পড়ে না ওটা আমরাই এমনি অ্যাড করেছেন হ্যাঁ এটা যোগ করে দেওয়া হয়েছে মানে মানুষের মনোরঞ্জনের জন্য তো যাই হোক না কেন খুব ভালো লাগে আমি শুনবো এবং সুন্দরী পুরুলিয়া গ্রাহক আপনার মানে সবাই তো কমেডিটা তখন ওই লোকগুলোর উপর করছে কি ওই বহুটা কি করছে পুরোহিতটা কি করছে ওই ওদের মানে উপচয়টা থাকে আপনাদের উপর নজরটা থাকে না তো যাই হোক না কেন যখন আপনাকে আমি কাছে পেয়েছি ওই অংশটা আপনাদের মুখ আপনার মুখ থেকে শুনবই আচ্ছা মানে এইদিকে তো উষা অনিরুদ্ধর বিবাহের একটা ধার্য হয়ে গেল বা সঙ্গে সঙ্গে বললো উষাকে নিয়ে আসো বান রাজা বললো আমার হে প্রভু ভুল হয়ে গেছে আচ্ছা তাহলে বলছি ঠিক আছে এদের বিবাহের বন্দোবস্ত করো তাহলে দেবাদিতে মহাদেবের আদেশে তো তাদের মানে উষা অনিরুদ্ধর মিলনটা হয়েছিল তো সেইটা আমরা আর কি এমনি সামাজিক যেটা নিয়মে আমাদের এই শুভ বিবাহ হয় সেই দেখাই তো আসলে ঠাকুর আমরা জানি ঠাকুররা এমনিতেই আমাদের একটু মানে চালাক একটু চালাক তো সেই হ্যাঁ সেই ঠাকুরদের রুলটা একটু আর কি ওই সিনটার মাধ্যমে দিয়েছি মানুষের মন জয়ের জন্যে মানে যেমন ধরুন এই মানে প্রথমেই ঠাকুর আলো ও বসলো ঠাকুর এসে বলছে আগে তো প্রথমে সূচি ইয়া করে তো দাও গো বলবে জলের ঘটিটা দাও তাহলে একটা মহিলা থাকে সেই একটু অভিনয়টা করুন হ্যাঁ কই গো জলের ঘটিটা দাও ই বাবা তো সেই তখন আমাদের একজন থাকে গণেশ মাহাতো ও কন্যার মা তো ও বলে এই নাও ঠাকুর এই নাও তখন ওম গঙ্গে গঙ্গস্য যমুনাশ্চৈব কৃষ্ণা গোদাবরী সর্বদে সিন্ধু কাবেরী ওম নম শান্তি ওম নম শান্তি ওম নম ই বাবা হ্যাঁ গো
সবাই জানে শান্তির জল দিতে গেলে আম ডালের প্রয়োজন হয়, তো তুমি মা তো ঘরের বউ হয়ে ভেড়া ডালটা ঢুকাই নিয়েছ, এইটুকু আর কি, ওটা খালি মানুষের মজার জন্য। করুন একটু একটু করুন শুন। হ্যাঁ এই যে, তারপরে হয়তো আর একটা ওইখান থেকে শুরু করুন, আপনি ভেড়া ডাল থেকে শুরু করুন, ভালো লাগছে। তাহলে ওইখানে মানে বলছে ঠিক আছে, ঠাকুর বলছে ঠিক আছে, ঠাকুর তো অত তর্কই যায় নাই, ওদের যদি গোদান ভূমিদান সেটা অর্থই হয় তাহলে ভেড়া ডালটাও আম ডাল হয়, তাহলে বলছে ঠিক আছে, মন শান্তি তো জগৎ শান্তি, শান্তি তোমাদের যখন মন শান্তি তখন আমারও শান্তি, ভেড়া ডালই চালান দি। এখন ঠাকুর ভেড়া ডাল দিছে, ভেড়া ডাল দিতে দিতে ও নম শান্তি ছানা পুনরা শান্তি, ও নম মা মন্দির শান্তি, ও নম পঞ্চভদ্রগণ নম শান্তি নম নম ই বাবা। তখন আর একজন আসিয়ে মানে সেই ঠাকুরকে প্রণাম করে, তখন সেই ও নম শান্তি, তখন বলছে হে গো মানে ওটুকু মানে জোকারের একটা জোকারের মুখোশ পরিয়া আর কি আছে, তো সেইটা ও বলে হে গো ই বাবা তোমাকে মা তো ঘরের এই বউ বসে নকরি বাবা, এই এইরকম ভাবে আর কি একটু, তখন সেই সিনটা মানে মজার মধ্যে হলে ইয়া ঠিক হয় আর কি। তো সেই ঠাকুরকে প্রণাম করে, প্রণাম করার পরে বলে হে গো তোমার শ্বশুর কি করে, তোমার স্বামী কি করে, এইরকম আর কি একটা মজার। তখন বলে এ ঠাকুর আমার স্বামী চাকরি করে, তখন কি চাকরি করে গো, সেই তখন বলা হয় যে রেলের চাকে পাম দেই, মানে আমরা এইটাই পাবলিককে বোঝাতে পারি যে এই জিনিসটা সম্পূর্ণ মানে অসত্য। আচ্ছা আচ্ছা, এইটা খালি মনোরঞ্জনের জন্য, রেলের চাকায় পাম দিয়া মানে যে এটা সম্পূর্ণ হাসির জন্যেই ব্যবহার করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যেই ওইটা আমি বিবেক করে দিয়েছি যে আমার স্বামী চাকরি করে রেলের চাকে পাম দিই, মানে সত্যি এটা একটা ভালো জিনিস। এবং সকালে একটু সেই হাসি হাসি মুখ করে হাসি হাসি মুখ করে, তারপরে আরেকজন মহিলা আছে যে ঠাকুরকে বলে এইখানে দান লাগবে ওইখানে দান লাগবে লাগবে, তো তো সেই ঠাকুরকে একটা মানে শাড়ি কাপড়ে দিই, প্রথমে আলতাপাড়া শাড়ি হয়তো দিল, ওটা আমরা রুলের মাধ্যমে মিলে আনছি আর কি। তখন বলতো যে হ্যাঁ গো প্রথমে সংকল্প করতে একটা সুতি ধুতি লাগে, আর তুমি ভয়েলের আলতাপাড়া শাড়ি দিলে, এইরকম ভাবে মানে একটু মজা দেওয়ার জন্য ওইগুলা করা হয়। পুরো রাতটা মানুষ কিভাবে এনজয় দেওয়া যায় তার জন্য যথেষ্ট একটা ভাবনা ভাবনা আছে পালাগুলা পালাগুলোর মধ্যে। হ্যাঁ ভাবনা থাকে এবং দরকার, যে আগে যে পরিমাণে ছৌ হইতো তাতে এখন অনেক বাড়িয়ে গেছে। হ্যাঁ বাড়িয়ে গেছে, আগে আমরা সেই চৈত বৈশাখ জ্যৈষ্ঠ মাসেই দেখতে পাতি, হ্যাঁ এখন তো ধরুন মোটামুটি দু তিন মাস বাদ নিয়ে প্রায় মোটামুটি, হ্যাঁ হ্যাঁ এই ভাদ্র মাস থেকেই শুরু হয়ে যায়। আপনি যখন প্রথমে ছৌ নাচে যোগদান করেছিলেন তখন ছৌয়ের সম্মানটা বেশি ছিল না এখন ছৌয়ের সম্মানটা বেশি আছে? এখনই ছৌয়ের সম্মান বেশি হয়েছে, তখন ছৌয়ের সম্মান ছিল না, যারাটুকু মানে চাকরিজীবী বা উচ্চ পর্যায়ের লোক ছৌকে ভালোবাসত না, ছৌ মানে যে একটা ভালো প্রোগ্রাম নাই ওটা রেঙা বাদরাদের নাচ। হ্যাঁ এক কথায়, হ্যাঁ এখন কিন্তু সবাই আসছে, সবাই আসছে এই প্রোগ্রামটাকে দেখতে, বা ভালো ভালো অফিসার ইঞ্জিনিয়ার তারাও ব্যক্তিগতভাবে এটাকে সাপোর্ট করছে। হ্যাঁ এবং আরেকটা জিনিস আমার ভালো লাগে যে ছৌ একটা এমন আমাদের সংস্কৃতি যার মধ্যে কোনো অশ্লীলতা নেই, না যার মধ্যে কোনো অশ্লীলতা নেই, লেকিন আমরা যখনই আমরা কোনো টিভি দুনিয়ায় চলে যাচ্ছি, বিভিন্ন রকম ফিল্মি দুনিয়ায় চলে যাচ্ছি, বিভিন্ন রকম অশ্লীলতায় ভরা সব কিছু, এবং যার জন্য মানুষ এখন বুঝতে পারছে যে আমাদের পুরুলিয়ার সংস্কৃতি ছৌ বিশ্বে নাম কামাচ্ছে এবং আমরা সেটাকে অতটা ভালোভাবে গ্রহণ করতে পারছি না। কেন আজকাল মানুষ শিখছে জানছে দেখছে বুঝছে, হ্যাঁ তো সত্যি ভালো লাগে যখন। এবং সনাত মাহাতোর দলে
আপনি ধরুন প্রায় 2002 থেকে কাজ করছেন, আজকে 19 বছর কাজ করা হয়ে গেল, কি মনে হয় দল কি আপনাকে সঠিক সম্মান দেয়? বাবা বাবা, বৃষ্টি এসে গেল। অনেক কথাই শুনলাম নীলকমলদার মুখ থেকে, এবং নীলকমলদা তার অনেক জীবনের কথা তুলে ধরলেন একদম 16 বছর বয়স থেকে 2021 পর্যন্ত ওনার জীবনের। তো যাই হোক, আমরা অনেকক্ষণ নীলকমলদার সঙ্গে কথা বললাম এবং ভালো লাগলো। আমরা চেষ্টা করছি যে এই ধরনের নিত্য নতুন শিল্পীদেরকে আপনাদের সামনে তুলে ধরার, এবং এই ধরনের শিল্পীদেরকে তাদের জীবন কাহিনীটাকে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবং অনেক অনেক ধন্যবাদ দেবো নীলকমলদাকে যে সুন্দরী পুরুলিয়াকে এতটা মানে সময় আপনি দিলেন এবং ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ নীলকমলদা, ভালো থাকবেন। নমস্কার।